হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে দেখো চলে আসছে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করব অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদেরকে নিয়ে। সো এখানে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদেরকে নিয়ে যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে যে টোটাল আমরা জানি যে আমাদের দেশে টোটাল 25 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন। তো এই 25 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের 42% করে কিন্তু তোমাদের এখানে বেতন বৃদ্ধির কথা বলা হচ্ছে। তো এখন এই যে 42% করে বেতন বৃদ্ধির কথা বলা হচ্ছে, তো 42% কীভাবে করে, ঠিক আছে? কারণ স্বাভাবিক ব্যাপার, এটা একটা কোশ্চেন কর্মীদের মধ্যে থাকতেই পারে। কারণ আমরা জানি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে বেতন ক্রম বৃদ্ধি করানো হলে পরে 500, 750 এরকম করে কিন্তু বৃদ্ধি করানো হয়েছে, এর বেশি কিন্তু বৃদ্ধি করানো হয়নি। তো সেই ক্ষেত্রে একবারে 42%, সেই বিষয়টা কিন্তু একটা অবশ্যই এখানে একটা কোশ্চেন মার্ক থাকে। তো সেটা ডিটেলস আলোচনা করব কিভাবে করে 42% বেতন বৃদ্ধি করানো হতে পারে বা কিভাবে করে পসিবল রয়েছে। এবং এছাড়াও কিন্তু তোমাদের সমকাজে সমবেতন আর পে কমিশন, যেটা আমি তোমাদের আগে জিনিস জানিয়েছিলাম যে অঙ্গনওয়াড়ি মানে ICDS ডিপার্টমেন্টকে পে কমিশনের আন্ডারে কিন্তু আনার একটা পসিবিলিটি তৈরি হয়েছিল। তো সেটারও একটা লেটেস্ট আপডেট উঠে আসছে, যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ এটা খুবই ইনফরমেশনটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে আরেকটা বিষয়, যে কোনো রাজ্যেরই অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা হয়ে থাকুক না কেন, তো যে কোনো রাজ্যেরই আপডেট হোক না কেন, সকল কর্মীদেরই কিন্তু জানাটা অবশ্যই দরকার। কারণ আমরা জানি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে সেটা কিন্তু শুধুমাত্র যে রাজ্য সরকারের দ্বারা, তো সেটা নয়, রাজ্য এবং কেন্দ্র যুগ্মভাবে করে কিন্তু সেই অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এটা ডিটেলসে আলোচনা করব, তাই শেষ পর্যন্ত দেখবে। এবং দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো সমস্যা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। সো প্রথমত যে বিষয়টি আসছে যে পে কমিশন, পে কমিশনের আন্ডারে তোমাদের বিষয়টা ক্লিয়ার করি। তো পে কমিশনের আন্ডারে যে বিষয়টি, তো এখানে বলা হয়েছে যে 6 পে কমিশনের আন্ডারে, ঠিক আছে, 6 বা 7 পে কমিশন, এখনও এই জিনিসটা নিয়ে ক্লিয়ারিটি আসেনি যে কত নম্বর পে কমিশন, কিন্তু পে কমিশনের আন্ডারে কিন্তু নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এখন পে কমিশন করলে পরেই কিন্তু যে কর্মীদের বেতন 1 লাখে এখানে বৃদ্ধি করবে, এখানে মনে করো এরকম নয় যে পে কমিশনের আন্ডারে নিয়ে আসার পর বেতনটা বৃদ্ধি করানো হবে, এরকম কোনো কিছু নয়। পে কমিশনের আন্ডারে আসলে পরেই পে কমিশনের রুলস অনুযায়ী কর্মীদের যে অনারিয়াম রয়েছে সেই অনারিয়ামটা কিন্তু এখানে হতে চলেছে। তো এই নিয়মের আওতায় কিন্তু নিয়ে আসা হবে, এবং নিয়ে আসলে পরে অটোমেটিক্যালি মানে একটা পে কমিশন আন্ডারে যে কর্মীরা রয়েছেন সেখানে আমরা জানি যে 18 থেকে 20 হাজার টাকা করে কিন্তু ন্যূনতম বেতন, মানে মিনিমাম বেতন কিন্তু এটা স্টার্টিং হয় এবং তারপর সেটা কিন্তু বৃদ্ধি করে। তো সেই ক্ষেত্রে মিনিমাম যে বেতনটা রয়েছে আমরা জানি যে গ্রুপ ডি পোস্টে যারা রয়েছেন তাদেরও কিন্তু এটা। তো অ্যাকচুয়ালি দেখতে গেলে পরে যদি পে কমিশনের আন্ডারে নিয়ে আসা হয় তাহলে পরে কিন্তু কর্মীদের একটা স্থায়ীকরণের যে বিষয়টি, যে পার্মানেন্ট যে স্টাফ বা পারমানেন্ট বা স্থায়ীকরণ নিয়ে যে বিষয়টি উঠে আসে সেটাই কিন্তু এখানে ক্লিয়ারিটিভাবে করে বোঝা যায়। তো সেক্ষেত্রে এটা একটা অনেক বড়সড় একটা গুরুত্বপূর্ণ স্টেপ হবে যদি পে কমিশনের আন্ডারে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের নিয়ে আসা হয়। কারণ যেভাবে করে প্রতিদিন কর্মীদের কাজের চাপ বেড়েই চলেছে, তো সেক্ষেত্রে কিন্তু এইটা প্রভাব অবশ্যই পড়বে যে প্রতিদিন কাজের চাপ বেড়ে চলেছে, কিন্তু অনারিয়ামের দিক দিয়ে দেখতে গেলে পরে সেখানে কিন্তু খুব মার্জিনাল করে অনারিয়াম বৃদ্ধি করানো হয়। তো রিসেন্টলি দেখেছি 750 এবং 500 টাকা করে বৃদ্ধি করা হয়েছে, যেটা খুবই নেগলিজেবল, যেটা দিয়ে কিন্তু কর্মীদের মধ্যে কোনো রকম কোনো বেনিফিটটা হবে না। তো সেই ক্ষেত্রে যে একটা ফিক্সড স্যালারি মনে করো 15K+, মানে 15,000-এর উপরে যদি কোনো স্যালারি দেওয়া হয় তাহলে পরে কিন্তু তাদের এই যে অভিযোগটি যে অনারিয়াম কম, এই অভিযোগটা কিন্তু আর থাকে না, ঠিক আছে? তো যাই হোক, এটা ছিল। আর 42%টা কি, 42% হচ্ছে কেন্দ্র সরকারের যে অনারিয়াম দেওয়া হয়ে থাকে, মানে কেন্দ্র সরকারের যে পার্সেন্টেজ রয়েছে, মানে 60% বা 40%, যেটাই হোক না কেন এটা রেশিওটা ডিপেন্ড করে রাজ্য বাই রাজ্য, মানে ভ্যারি করে, কোনো রাজ্যতে 60-40 দেওয়া হয়, কোনো রাজ্যতে 55-45 রেশিওতে দেওয়া হয়। তো কেন্দ্র সরকারের যত পার্সেন্ট দেওয়া হতো, মানে যত পার্সেন্ট তারা দিচ্ছেন, তো তার মধ্যে 42% ইনক্রিমেন্ট করার সম্ভাবনা রয়েছে, সে এবং সেটা হচ্ছে ফুল বাজেটের পর, মানে আফটার ইলেকশন যে সরকার গঠন করবে তাদের তরফ থেকে কিন্তু এই কর্মীদের এখানে 1 লাখে কিন্তু এখানে 42% অনারিয়াম ইনক্রিমেন্ট করার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এই আপডেটটা ছিল আজকের ভিডিওতে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।